নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকলের ভালোবাসা আর সুস্থতাকে কামনা করে আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নিরামিষ রান্নার রেসিপি। খুব সহজেই চটজল দিয়ে রান্নাটা করে নেওয়া যায়। রান্নাটা করতে সময়ও বেশি লাগে না। খুব কম তেলে সুস্বাদু এই হেলদি রেসিপিটা তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। লুচি, পরোটা, রুটি, ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চে ভাতের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই রাখা যায়। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা স্টেপ বাই স্টেপ করছি। এটা সম্পূর্ণভাবে একটা নিরামিষ রান্নার রেসিপি, ঠাকুরের ভোগ রান্নার ক্ষেত্রেও এই রেসিপিটা করে দিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আসুন দেখে নিই কীভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো দুধ। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তারপর আমি এই দুধটার ছানা কেটে নেব। ছানা কাটার জন্য আমি এখানে ভিনিগার ইউজ করছি। আমি এখানে 2 চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ছানাটা কেটে ফেলছি। ছানাটা কাটতে অবশ্যই ভালো করে দুধটাকে গরম করে নেবেন। গরম দুধে ভিনিগারটা দিলে তাড়াতাড়ি ছানাটা কাটা হয়ে যায়। আর কাটা হয়ে গেলে কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তাতে ছানার পরিমাণটা একটু হলেও বেড়ে যায়। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। আমি এখানে ছাঁকনি দিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে ছানাটা থেকে। এরপর গ্যাস ওভেন অন করে দিলাম। তাতে একটা কড়াই বসিয়ে নিয়ে আমি সামান্য সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। এটা খুব কম তেলে রান্নাটা হবে। মোটামুটি 2 টিস্পুনের মতো সর্ষের তেল আমি এখানে ইউজ করছি। এখানে তেমন কিছু তেল মশলার ইউজ এখানে হবে না। সামান্য সর্ষের তেলে ফোড়ন হিসেবে আমি সাদা জিরে ইউজ করছি। এখানে সাদা জিরে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, আর 1টা তেজপাতাকে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিই। আর দিচ্ছি সামান্য পরিমাণ গোটা গরম মশলা, 2টো এলাচ দিচ্ছি, অল্প কয়েক ছোট ছোট করে দারচিনি দিচ্ছি, আর 2টো লবঙ্গ দিচ্ছি। এরপর আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম আলু, 2টো আলুকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি ছানাটা দিয়ে দিচ্ছি। আমি যেই ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর ভিডিওটাকে অবশ্যই আপনাদের পরিচিতির মধ্যে বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। ভালো করে একটু ধৈর্য নিয়ে ভেজে নেবেন। ভালো করে একটু ভেজে নিলে তরকারিটা খুব সহজেই পচে যায় না, খেতেও খুব সুস্বাদু হয়। এরপর আমি এখানে কিছু ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছিলাম কিউব করে, সেটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আরও সামান্য কিছু মিনিট নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ঘরোয়া মশলা। আমি এখানে সামান্য 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিচ্ছি। সবগুলোই আমি 1 টিস্পুন করে এখানে ইউজ করছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ইউজ করছি। এখানে সাধারণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি সামান্য 1/2 কাপের মতো জল দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে শুকনো পাউডার মশলা ইউজ করেছিলাম, সেই জন্য আমি এখানে সামান্য জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি, 2-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। আর নামানোর ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
আমি এখানে সানরাইজ গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে গরম মশলা, গোটা গরম মশলাকে ভেজে নিয়ে, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে বা পেস্ট করেও দিতে পারেন। গার্নিশিংয়ের জন্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ওপর দিয়ে ছড়িয়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। সামান্য 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। এরপর আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপর রেসিপিটা সার্ভ করার জন্য আমি একটা সার্ভিং ডিশে এটা তুলে দেখাচ্ছি। দেখুন আমাদের রেসিপিটা কি সুন্দর হয়েছে, খেতেও সেমনি টেস্টি হয়েছে। বাড়িতে একবার না করে খেলে বুঝবেন না, খুব ভালো টেস্টি রেসিপি এটা, খুব চটজলদি হয়ে যায় আর হেলদি রেসিপি এটা। ছানা দুধের আমরা গুণাবলী নিশ্চয়ই জানি, ছানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। বাচ্চাদেরও এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, যেহেতু তেল মশলা খুব বেশি ইউজ হচ্ছে না, তবে সেক্ষেত্রে ঝালটার পরিমাণ একটু বুঝে দেবেন। ভাত, রুটি, পরোটা, লুচি, লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টেও এই রেসিপিটা করে নিতে পারেন, খুব চটজলদি এই রেসিপিটা করা হয়ে যায়। বাড়িতে সামান্য দুধ থাকলে বা দুধ অনেক সময় কেটে যায়, কাটা দুধেও ছানা তৈরি করে এই রেসিপিটা করা যায়। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। দেখা হবে অন্য কোনো আবার ভিডিওতে। থ্যাংক ইউ।